সুতিতে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিহরপাড়ার সভার পর এদিন সুতিতে খলিলুর রহমানের সমর্থনে সভা থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মুর্শিদাবাদের সুতিতে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার হরিহরপাড়ার সভা শেষ করে সুতির ছাপঘাটি স্কুল মাঠে সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সহ তৃণমূল নেতৃত্বকে নিয়ে সভা থেকে বিজেপিকে কার্যত বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি 200 আসনও হতে পারে না, বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বিজেপিকে যদি হারাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস তার একমাত্র বিকল্প, অন্য কেউ নয়, অন্য কোনো দল বিজেপিকে হারাতে পারবে না। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে বিজেপিকে হারাতে পারবে। এবারে বিজেপি 200 আসনও পাবে না, 543-এর মধ্যেই, কাজেই সরকার গড়া তো দূরের কথা। লজ্জা লজ্জা বিজেপি, লজ্জা 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 লজ্জা। ইডি মেশিন ভাজপা, সিবিআই মেশিন ভাজপা, এনআইএ মেশিন ভাজপা, দাঙ্গা মেশিন ভাজপা, লুটেরা মেশিন ভাজপা, যে কটা বিজেপিতে গেছে টাকা বাঁচানোর জন্য গেছে। আমি জিন্দেগি মাটিতে কুরবানি দিয়ে গেলাম আপনাদের পায়ের তলায়। মোদিকে হাঁটান, দেশ বাঁচান, মোদিকে হাঁটান, দেশ বাঁচান, মোদিকে হাঁটান, দেশ বাঁচান। এদিন সভায় আগাগোড়ায় মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিজেপি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।